কতক্ষণ ঘুমিয়েছে বলতে পারবে না রানা। চোখ মেলে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। একবার মনে হলো শুধু একটা তন্দ্রা মতো এসেছিল, তারপরে সন্দেহ করল পাঁচ থেকে সাত ঘন্টার কম ঘুমায়নি। কেউ যখন বিরক্ত করছে না আর একটু ঘুমিয়ে নিতে অসুবিধে কি? চোখ বুঝল এবং আবার ঘুমিয়ে পড়তে শুরু করলো। কিন্তু এবারের ঘুমটা কোনো মতেই গভীর হতে চাইল না, তন্দ্রা মতো একটা পর্যায়ে স্থির হয়ে থাকল। এই আধো ঘুম আধো জাগরণের মধ্যে আবার সেই লেখাটা দেখতে পেল, ইম্পিরিয়াল ওর মিউজিয়ামের গ্যালারি। অনেক ফটোগ্রাফ পাশাপাশি ঝুলছে, তার মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটা ফাইটার প্লেনের পাশে পোজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন অ্যাভিয়েটর, পরনে ফ্লাইং স্যুট, হাতটা রয়েছে ধবধবে সাদা একটা জার্মান শেফার্ড কুকুরের মাথায়। মুখ আর জিভ দেখে বুঝতে অসুবিধা হয় না কুকুরটা হাঁপাচ্ছে। চোখ তুলে তাকিয়ে আছে পাইলটের দিকে, দৃষ্টিতে প্রভু ভক্তি এবং প্রশংসা। ফটোর নিচে ক্যাপশন, এই লেখাটাই ওর স্মৃতি মণিকোঠা থেকে উঠে এসেছিল। ক্যাপশনটা এরকম, দি হক অফ ম্যাসেডোনিয়া। লেফটেন্যান্ট অ্যালবার্ট কেসার্লিং অ্যাটেইন 32 ভিক্টোরিয়াস ওভার দি অ্যালাইজ ইন দ্য মেসোলিনিয়ান ফ্রন্ট, ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং প্রফেসর অফ দ্য গ্রেট ওয়ার, প্রিজিউম শট ডাউন অ্যান্ড লস্ট ইন দ্য ইজিয়ান সি অন July 15, 1918। তন্দ্রার ভাবটা চট করে ছুটে গেল এগুলো পরে। কনুইয়ের উপর ভর দিয়ে শরীরটাকে উঁচু করল, ক্যাচ ক্যাচ করে উঠল এয়ারফোর্স রুটের মেটাল স্প্রিং। হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিল ওমেগা হাত ঘড়ি, চোখের সামনে লিউমিনিয়াস ডায়াল ধরে দেখল 4:09। উঠে বসল, কট থেকে পা দুটো ঝুলিয়ে দিল মেঝের দিকে, ঘড়ির পাশেই ঢাকনি চাপা দেয়া কাচের গ্লাস, সেটা তুলে নিয়ে এক চুমুকে শেষ করল পানিটুকু। কট থেকে নেমে আরমোরা ভাঙতে গিয়ে ব্যথায় ঘুমিয়ে উঠল। বেনকে সাথে নিয়ে ক্যাটালিনা থেকে রানওয়েতে নামতে এয়ারবেস অফিসার আর ক্রুরা ওদের পিঠ চাপড়াতে শুরু করে। পিঠের 12টা বাজিয়ে দিয়েছে ওরা, পিসিতে একটু টান পড়লে ব্যথায় দম আটকে আসছে। এই কষ্টের মধ্যেও একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ওর ঠোঁটে, প্রশংসা জিনিসটা সত্যি ভালো লাগে। অফিসার স্কোয়ার্টারের জানালা দিয়ে ভেতরে চাঁদের আলো ঢুকে পড়ছে। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই ভোররাতের হিমেল বাতাস লাগলো চোখে মুখে। বাইরে বেরিয়ে পড়ার জন্য ছটফট করে উঠল ওর মনটা, সরজোড়া খুলে দিগম্বর হল। আবছা অন্ধকারে লাগেজ হাতরে তছনছ করলো সব, আঙুলের ছোঁয়া দিয়ে চিনতে পারল সুইম ট্রাঙ্ক পড়ল। তারপর বাথরুমে ঢুকে কাঁধে একটা তোয়ালে ফেলে বেরিয়ে এলো রাতের অন্ধকারে। চারদিকে গোছা গোছা সাদা ফুলের মতো ফুটে আছে মেডিটেরিয়ানিয়ামের জ্যোৎস্না, দূর থেকে ভেসে এলো সাগরের হা হুতাস। কোমল পরশ দিয়ে ওর মাথার চুলগুলো এলোমেলো করে দিল ঠান্ডা বাতাস। গোটা আকাশ জুড়ে তারার মেলা বসেছে, দূর আকাশটাকে কালো ভেলভেটের মতো লাগলো, তার উপর সাদা নকশার মতো লম্বা হয়ে আছে ছায়াপথটা। বিশ্ব চরাচর যেন স্তম্ভ হয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আকণ্ঠ পান করল তৃষ্ণা মেটেনি। কেমন যেন উদাস বিষণ্ণ হয়ে পড়ল রানা। সব মানুষের ভেতর একটা কবি মন থাকে, রানা সেই মনটা নিঃশব্দে গিয়ে উঠল, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। বেঁচে আছে সেজন্য কৃতজ্ঞ বোধ করল রানা, সেই সাথে বিষাদে ভরে উঠল মন, কারণ এই মায়া ক্ষণিকের, একদিন যেতেই তো হবে চলে। নিজের অজান্তেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, ধীর পায়ে এগুলো রানা। অফিসার্স কোয়ার্টার থেকে সরু একটা পথ মেইন গেট পর্যন্ত চলে গেছে, খালি রানওয়ের দিকে চোখ পড়তে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ালো। রানওয়ের কিনারা চিহ্নিত করে রেখেছে বহু রঙা আলোর অসংখ্য সারি, সারিগুলোর এখানে সেখানে অন্ধকার ফাঁক দেখা গেল। বুঝলো সিগন্যাল সিস্টেমের কিছু বাল্ব হামলার সময় নষ্ট হয়েছে, তবে নাইট ফ্লাইটের পাইলটের জন্য আলোর প্যাটার্নটা এখনো পারযোগ্য। আলোকসারির ফাঁকে গাঢ় রঙের একটা আকৃতি দেখে বুঝলো ওটাই ওদের ক্যাটালিনা, প্রকাণ্ড হাঁসের মতো অ্যাপ্রনের শেষ প্রান্তে বসে আছে। পরীক্ষায় দেখা গেছে বুলেটগুলো খুব একটা ক্ষতি করতে পারেনি খোলের। ফ্লাইট লাইন মেইনটেনেন্স ক্রুরা কথা দিয়েছে সকালে তাদের প্রথম কাজই হবে ক্যাটালিনার হাত লাগানো, তবে তিন দিনের আগে কাজটা শেষ করা সম্ভব হবে না। বেস কমান্ডিং অফিসার কর্নেল লি কোস্কি দেরির জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়েছে, অবশিষ্ট কার্গো মাস্টার আর ক্ষতবিক্ষত জেটগুলো মেরামত করার জন্য মেইনটেনেন্স ক্রুদের ভারী দলটা ব্যস্ত থাকবে। ক্যাটালিনা মেরামত না হওয়া পর্যন্ত এয়ারফোর্স বেসের সম্মানিত মেহমান হিসেবে ব্যাডিফিল্ডে ওদের থেকে যাবার আমন্ত্রণ করলেন কর্নেল লি কোস্কির অরফ থেকেই আসে। নুমার রিসার্চ শিপ ব্লু লিডারের লিভিং কোয়ার্টার তেমন প্রশস্ত নয় বলে আমন্ত্রণটা প্রত্যাখ্যান করেনি ওরা,
জাহাজ আর তীরের মাঝখানে ওদের সেতু হিসেবে কাজ করবে ব্লু লিডারের হোয়াট বোর্ড। এদিক ওদিক তাকাতে তাকাতে এগুলো রানা, মেইন গেটের মাথার উপর ফ্লাড লাইট, উজ্জ্বল আলোয় চারদিক ভেসে যাচ্ছে। এই অন্ধকারে সাঁতার কাটবেন? হঠাৎ একটা মৃদু গলা শুনল রানা। গার্ড রুম থেকে এইমাত্র বেরিয়ে এসেছে লোকটা, প্রকাণ্ড গরিলা বললেই চলে, ইউনিফর্ম দেখে বোঝা যায় না এয়ার পুলিশ। ঠিক সন্দেহ নয়, তবে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল রানাকে। ভেঙে যাওয়ার পর ঘুমটা আর এলো না, যদিও অজুহাতের মতো শোনালো রানার এই কথাটা। দোষ দেওয়া যায় না, সায় দিয়ে মাথা ঝাঁকালো এপি। এমন একটা সাংঘাতিক ঘটনা ঘটার পর ঘুমোতে পারে কেউ? প্রসঙ্গটা ঘুম বলেই বোধহয় মন্থা একটা হাই তুলল সে। সারা রাত একা পাহারায় থাকা নিশ্চয়ই বোর ফিল করছো তুমি, জানতে চাইল রানা। তাহার বলতে খুঁটিয়ে দেখল রানাকে, তার কোমরে ঝোলা হলস্টারের কাছে চলে গেল একটা হাত। হলস্টারের ভেতর থেকে উকি দিচ্ছে .45 কোল্ট অটোমেটিক। বেস থেকে যদি বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকে আপনার পাসটা বরং দেখতে দিন আমাকে। দুঃখিত, পাস নেই। ব্যাডিফিল্ডে আসা যাওয়া করার জন্য কর্নেল কোস্কির কাছ থেকে পাস চেয়ে নিতে ভুলে গেছিল রানা। থমথমে হয়ে উঠল এয়ার পুলিশের চেহারা। তাহলে ব্যারাকে ফিরে গিয়ে পাসটা নিয়ে আসুন। নাকের সামনে থেকে ছৌ দিয়ে একটা পোকা ধরল সে, মুঠো খুলে ফেলে দিল দূরে। আমার আসলে কোনো পাসই নেই। আমার সাথে ঠাট্টা করবেন না, পাস ছাড়া গেট দিয়ে কেউ আসা যাওয়া করতে পারে না। আমি পেরেছি। মানে কিভাবে? উড়ে। কথাটা শোনা মাত্র এপি চেহারায় বিস্ময়ের ছাপ ফুটল। আরেকটা পোকা বসলো তার সাদা ক্যাপে, কিন্তু টেরে পেল না। পর মুহূর্তে গলার ভেতর থেকে বিস্মিত আওয়াজ বেরিয়ে এলো, মাই গড, আপনি স্যার ওই ক্যাটালিনার পাইলট? মৃদু হাসলো রানা, অভিযোগ তো সত্যই। আপনার সাথে হ্যান্ডশেক করার সুযোগ পাইনি বলে সেই থেকে আফসোসে মরে যাচ্ছি। এগিয়ে এসে রানার হাতটা ধরল এপি, উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল মুখ। প্লেন চালানোর মধ্যেও যে শিল্প থাকতে পারে সেটা আপনি স্যার আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। আহ, ছাড়ো ছাড়ো। তাড়াতাড়ি রানার হাত ছেড়ে দিয়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাসলো এপি, দুঃখিত স্যার, খুব লেগেছে, হঠাৎ আপনার সান্নিধ্য পেয়ে এত খুশি হয়েছি যে। সমস্যা নেই, ধন্যবাদ, কিন্তু দুঃখ কি জানো, অ্যালবাট্রসটাকে ফেলতে পারলাম না। পরেনি তা আপনি বলতে পারবেন না স্যার, সবাই দেখেছি আমরা, পাহাড়ের ওপর দিয়ে যাবার সময় গলগল করে ধোয়া বেরিয়েছিল ওর গা থেকে। তোমার ধারণা পাহাড়ের ওপারে গিয়ে ক্র্যাশ করেছে ওটা? এয়ার পুলিশের গোটা স্কোয়াড্রন দিয়ে দ্বীপটা চষে ফেলেছেন কর্নেল কোস্কি, সবগুলো জিপ পাঠানো হয়েছিল, দিনের আলো শেষ না হওয়া পর্যন্ত খোঁজাখুঁজি শুরু করা হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাহলে ও হয়তো সাগরে পড়ে ডুবে গেছে, কিংবা পড়ার আগে মেইনল্যান্ডে পুষতে পেরেছিল, তবে থাসোসে যে নেই এ আমি হলফ করে বলতে পারি। আচ্ছা, কন্ট্রোল টাওয়ার অপারেটর খবর শুনেছেন স্যার? হাসপাতালে মারা গেছে বেচারা। মুখে কথা জোগাল না রানার, শুধু চেহারাটা কেমন যেন হয়ে গেল। আমি এয়ারম্যান সেকেন্ড ক্লাস গুডি স্যার, আমি মেজর রানা। হতবাক দেখালো এপিকে, আপনি অফিসার স্যার? দুঃখিত স্যার, জানতাম না, আমি ভেবেছিলাম নুমার আর সবার মতো আপনি একজন সিভিলিয়ান। ঠিক আছে স্যার, এবারের মতো পাস ছাড়াই আপনাকে যেতে দিচ্ছি, কিন্তু ফিরে এসে যত তাড়াতাড়ি পারেন একটা বেস পাস জোগাড় করে নেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 8টার সময় আমার জায়গায় অন্য লোক আসবে এখানে, তার আগে আপনি ফিরে না এলে তাকে আমি আপনার কথা বলে যাব, তাহলে আর ঢুকতে কোনো অসুবিধা হবে না আপনার। ধন্যবাদ গুডি, দেখা হলে আবার গল্প করা যাবে তোমার সাথে, কেমন? হাত নেড়ে বিদায় নিয়ে নিল রানা, গেট পেরোল, রাস্তা ধরে এগুলো সাগরের দিকে। খানিক দূর এসে ডান দিকের একটা সরু পথ ধরল, মাইলখানিক হেঁটে খুদে একটা ইনলেটের কাছে পৌঁছল। ইনলেটের দুদিকে উঁচু হয়ে আছে পাথরের স্তূপ, সরু একটা পায়ে চলা পথ ধরে এগুলো। একটু পরে পায়ের নিচের নরম বালির স্পর্শ পেল, কাত থেকে তোয়ালেটা ফেলে দিয়ে স্রোতরেখা পর্যন্ত হেঁটে এলো। সাগরের কাছে একা এলেই অদ্ভুত একটা অনুভূতি হয় রানার, আজও তার ব্যতিক্রম হল না।
চিত হয়ে মরার মতো পানিতে প্রায় ঘন্টাখানেক ভেসে থাকলো। তারপর ছোট একটা ঢেউ এসে চাপড় দিল ওর গালে, কয়েক ফোঁটা লোনা পানি ঢুকে গেল নাকের ভেতর, কয়েকটা হাঁচি দিল। ধীরে ধীরে ফিরে পেল শারীরিক অনুভূতিগুলো, গতি এবং দিক পরখ করে দেখল না। চিত সাঁতার দিয়ে এগোতে শুরু করলো তীরের দিকে, একসময় বাড়ির স্পর্শ লাগলো পায়। মুখ তুলে আকাশে তাকালো, দেখল এক এক করে নিভে যেতে শুরু করেছে তারাগুলো, সেই সাথে পূবাকাশে ফুটতে শুরু করেছে নতুন দিনের আলোর আভাস। চোখ বুজে শুয়ে থাকলো সৈকতে। এইভাবে কেটে গেল আরো 15 মিনিট। কিছুই দেখল না, কোনো শব্দও পায়নি, কিন্তু হঠাৎ ওর মন কেমন যেন সচকিত হয়ে উঠল। ছায়া ছায়া একটা মূর্তি দেখতে পেল, অস্পষ্ট, একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে ওর দিকে ঝুঁকে আছে। ভোরের ক্ষীণ আলোয় ভালো করে দেখাতে দেখল একটা নারী মূর্তি। গুড মর্নিং বলেই পালের উপর উঠে বসলো রানা। আটকে ওঠার আওয়াজ পেল রানা। গুড ও গড, রুদ্ধশ্বাসে বলল মেয়েটা। মুখের কাছে উঠে গেল একটা হাত, যেন চিৎকার ঠেকাতে চাইছে। আলো খুব কম, তাই মেয়েটার চোখে আতঙ্কের ছাপ দেখতে পেল না রানা, কিন্তু মনে মনে জানে ছাপটা ওখানে আছে। দুঃখিত, তোমাকে আমি চমকে দিতে চাইনি। ধীরে ধীরে হাত নামালো মেয়েটা। মুখের ভাষা ফিরে পেতে আরো 8 মিনিট সময় লাগলো তার। আমি আমি ভেবেছিলাম মারা গেছো তুমি। দোষ দিতে পারি না, এই ভোরবেলা কাউকে এভাবে শুয়ে থাকতে দেখলে আমিও ঠিক তাই ভাবতাম। হঠাৎ উঠে বসে কথা বলতে শুরু করলে ভয় আমি যে হার্ট ফেল করিনি সেটাই আশ্চর্য। নিশ্চয়ই চাও না তোমার ভয় দূর করার জন্য সত্যি সত্যি মরে যাই আমি? নিজের রসিকতায় হাসতে গিয়ে হঠাৎ থেমে গেল। এতক্ষণে খেয়াল হলো মেয়েটা ইংরেজিতে কথা বলছে, উচ্চারণটা ব্রিটিশ কিন্তু জার্মান সুরের ক্ষীণ ছোঁয়া আছে। এই যা, পরিচয় করা হয়নি। আমি মাসুদ রানা। আমি মোনা। তুমি বেঁচে আছো দেখে আমি যে কি খুশি হয়েছি মিস্টার মাসুদ রানা, মৃদু হেসে একটা হাত বাড়িয়ে দিল রানা। এসো না বালিতে আমার পাশে বসবে, দুজন মিলে ডেকে তুলি সূর্যটাকে। বন্ধুরা আমাকে শুধু রানা বলে ডাকে। মিষ্টি জল তরঙ্গের মতো হাসলো মোনা। ধন্যবাদ, কিন্তু মুশকিল হলো, এখনো তোমাকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না। আসলে তুমি কি জানি না, কি করে বুঝবো তুমি সাগরের কোনো দৈত্য দানো নাও? কি করে বুঝবো তোমাকে বিশ্বাস করা চলে? তাহলে সত্যি কথাটাই বলি, আমাকে আসলে বিশ্বাস করা চলে না। রোজ ঠিক এই সময় ঠিক এই জায়গায় একটা করে কুমারী মেয়ে আমার হাতে লাঞ্ছিত হয়, তাদের মোট সংখ্যা 2000-এর কম হবে না। পরিচয় সূচনাতেই এইরকম একটা রসিকতা একটু হয়তো বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু রানা জানে কোন মেয়ের ব্যক্তিত্ব পরখ করার জন্য এটা খুব কাজে দেয়। 2001 নম্বর হতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মুশকিল হলো আমি কুমারী নই। আলো যেটুকু ফুটেছে তাতে মেয়েটার হাসি সবটুকু দেখা না গেলেও দুসারি সাদা দাঁতের বেশ কয়েকটা দেখতে পেল রানা। ওটা কোনো মুশকিলই নয়, এসব ব্যাপারে আমি খুব উদার। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে বলবো, 2001 নম্বর যে ধোয়া তুলসী পাতা নয়, এই তথ্যটা গোপন রাখতে হবে তোমাকে। তা না হলে দৈত্য দানব হিসেবে আমার যে খ্যাতি আছে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে। ছোট একটা লাফ দিয়ে রানার পাশে বালির ওপরে নেমে এলো মোনা। ওর কাছ থেকে এক হাত দূরে হাঁটু ভাঁজ করে পায়ের উপর বসল সে। এর পরের অনেকটা সময় নিঃশব্দে কেটে গেল, হাসি থেমে গেছে দুজনের, বেশিরভাগ সময় তাকিয়ে থাকলো দিগন্ত রেখার উপর। দিনের আলো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো, লাল হয়ে উঠল পূর্ব দিগন্ত। মাঝে মধ্যে দিগন্ত রেখার উপর থেকে চোখ ফিরিয়ে নিয়ে এসে পরস্পরের দিকে তাকালো ওরা। তারপর ওরা দেখলো লাফ দিয়ে দিগন্ত রেখার উপর উঠে এলো গোলাপি একটা বল। একটু পরে সোনালী আলোয় ঝলমল করে উঠল প্রকৃতি। মোনার দিকে তাকালো রানা। বয়স আন্দাজ করতে গিয়ে হিমশিম খেয়ে গেল, হয়তো 20, কিন্তু 30 হওয়া বিচিত্র নয়। রক্ত রঙা একটা বিকিনি পরে আছে, সেটা খুব বেশি ছোট নয়, তবে নাভির 2 ইঞ্চি নিচ থেকে শুরু হয়েছে। কাপড়টা সম্ভবত সাটিন। মোনার শরীরের সাথে চামড়ার একটা বহিরাবরণের মতো সেটে আছে। শরীরের গঠনটা খুবই ভালো, মসৃণ তলপেট, সরু কোমর, সুগঠিত বুক, পা দুটো লম্বা, মাখনের মতো একটা কোমলতা আছে চামড়ায়। ওর দৃষ্টি আবার ফিরে এলো মুখে, গ্রিক দেবীর বৈশিষ্ট্য আছে চেহারায়, কিন্তু একটা খুঁতো আছে। কপালের পাশে ছোট লাল একটা জরুর, যদিও কাঁধ পর্যন্ত লম্বা চুল দিয়ে ইচ্ছে করলে সেটা ঢেকে নিতে পারবে মোনা। হঠাৎ ঘাড় ফিরিয়ে তাকালো সে, রানা তাকে খুঁটিয়ে লক্ষ্য করছে। দেখে ফিক করে হেসে ফেলে বলল,
তোমার না সূর্যটা দেখার কথা? সূর্যোদয় অনেক দেখেছি, কিন্তু অ্যাফ্রোডাইটকে প্রথম দেখছি। রানা দেখল প্রশংসা শুনে আনন্দে ঝিক করে উঠল মন আর দুচোখ। ফ্ল্যাটারির জন্য ধন্যবাদ, কিন্তু তোমার একটু ভুল হয়েছে। অ্যাফ্রোডাইট প্রেম আর সৌন্দর্যের গ্রিক দেবী, কিন্তু আমি মাত্র হাফ গ্রিক। বাকি অর্ধেক আমার মা জার্মান ছিলেন। বাবার আদর পেয়েছ, সেজন্য আমি খুশি। কৃত্রিম আতঙ্কে চোখ বিস্ফোরিত করল মোনা। না না, যদি এই কথা শোনে রে। খুব রাগে বুঝি, ভীষণ। থাসোসে এই নানার কাছেই তো এসেছি আমি। ও, তুমি তাহলে এখানে থাকো না? না, আমার জন্ম অবশ্য এখানেই, কিন্তু সে ছোটবেলা থেকে মানুষ হয়েছি ইংল্যান্ডে। তারপর? তারপর মানে? সুন্দরী মেয়েদের গল্প শুনতে ভালো লাগে আমার, আপত্তি না থাকলে শোনাতে পারো। বলার মতো কোনো গল্প নেই আমার, মাথায় ভূত ঢুকেছিল। ষোলোয় পা দিতে না দিতে প্রেমে পড়ে বিয়ে করে ফেললাম এক রেসিং মোটরিস্টকে। বিয়ের 3 মাস পর এক বৃষ্টির রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। ভালোই। দুঃখিত, অপ্রভৃত সুরে বলল রানা। তোমার জীবনে এরকম একটা ঘটনা আছে জানলে গল্প শোনার বায়না ধরতাম না। কতদিন আগের ঘটনা? 8 বছর। তারপর আর কারোর সাথে তোমার? সবটা কিন্তু বলতে দাওনি তুমি। মারা গেল, প্রথম 3 দিন আমি অজ্ঞান হয়েছিলাম। তারপর জানলাম যার শোকে পাগল হবার দশা হয়েছে আমার, তার ছেলে বউ সবই আছে। তার মানে আমি তার দ্বিতীয় বউ ছিলাম। মাই গড, কেমন লাগলো আমার গল্প? তারপর থেকে আর কারোর প্রেমে পড়নি। পড়িনি, করবও না। কিছু মনে করো না, তোমাদের পুরুষ যাত্রার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি আমি। তার মানে কি সেই থেকে ধারে কাছে ঘেঁষতে দাওনি কাউকে? প্রশ্নই ওঠে না। হঠাৎ রেগে গেল রানা। 8 বছর ধরে এরকম মন মাতানো সুন্দরী একটা মেয়ে নিজের রূপ যৌবনের অপচয় করে আসছে। হদ্দ বোকার মতো একজন প্রতারকের ওপর অভিমান করে বঞ্চিত করেছে নিজেকে, ভাবতে গিয়ে অসহ্য লাগলো। তোমাকে আমার ঠাস করে একটা চড় লাগাতে ইচ্ছা করছে। কেন, কি করলাম আমি? 1 নম্বরের বোকা না হলে এভাবে কেউ ঠকায় নিজেকে? প্রতারক লোকটাকে যদি ভুলে যেতে পারতে সেটাই হতো তার উপর সত্যিকার প্রতিশোধ, কিন্তু তুমি ঠিক উল্টোটা করছো। তার প্রতারণার কথা মনে পুষে রেখে জীবনের সবচেয়ে মধুর সময়টাকে অপচয় করছো। এই যে আত্মাকে কষ্ট দেয়া, এর পরিণতি কিন্তু ভালো নয়। অদ্ভুত এক বিহ্বল ভাব ফুটে এলো মোনার চেহারায়। যেন কি হারিয়েছে হঠাৎ তা উপলব্ধি করতে পেরে হতভম্ব হয়ে গেছে সে। রানার মুখের দিকে ঝাড়া 1 মিনিট তাকিয়ে থাকার পর ফিসফিস করে বলল, এভাবে কোনোদিন ভাবিনি, তুমি বোধহয় ঠিকই বলেছ। হঠাৎ দুহাতে মুখ ঢাকল সে, কেঁপে কেঁপে উঠল খোলা পিঠটা তার। বাধা না দিয়ে অনেকক্ষণ মোনাকে কাঁদতে দিল রানা। একসময় হাত নামালো সে, পানিতে ভেজা মুখ তুলে তাকালো রানার দিকে, ছলছল চোখে ভয় পাওয়া ছোট মেয়ের অসহায় দৃষ্টি। তার কাঁধ ধরে আকর্ষণ করতে যাবে রানা, মোনা নিজে রানার দিকে ঢিল করে দিল শরীরটাকে, নাকে নাকে ঘষা খেল, চোখে চোখে তাকিয়ে থাকল ওরা কমলার কোষার মতো। খানিকটা অন্যরকম ব্যাপারটা। মাথার ওপর দিয়ে উড়ে গেল একজোড়া গাঙচিল, একটা লম্বা গলার পাখি দূরের একটা উঁচু পাথর থেকে মাঝে মধ্যে ঘাড় ফিরিয়ে তাকালো ওদের দিকে। ওদেরকে ঢেকে রেখে ছায়াটা ধীরে ধীরে ছোট হয়ে এলো। পাথরের আড়াল থেকে একটা ফিশিং বোটকে চলে যেতে দেখলো ওরা। জেলেরা মাছ ধরতেই ব্যস্ত, তীরের দিকে কি হচ্ছে না হচ্ছে খেয়াল করার সময় নেই। একসময় উঠে বসল রানা, আধ বোঝা চোখে, সারা মুখে তৃপ্তির হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে মোনা। মাফ চাইব নাকি ধন্যবাদ দাবি করব ঠিক বুঝতে পারছি না। দুটোই গ্রহণ করো প্লিজ। ঝুঁকে মোনার চোখের পাতায় আলতোভাবে চুমু খেল রানা। 8 বছর ধরে কি হারিয়েছ বুঝতে পারছ নিশ্চয়ই। পরদেশি, তুমি আমার মন ভালো করে দিয়েছ। বলো, তোমার জন্য কি করতে পারি আমি? তোমার মন ভালো করার চাকরিটা পেলে মন্দ হতো না? অবশ্য যদি কথা দাও ঘন ঘন মন খারাপ করবে তোমার। ওমা, কি লোভী তুমি! মিষ্টি জল তরঙ্গের মতো ঝিরঝির করে হাসলো মোনা। শোনো, সহজে কিন্তু আমার হাত থেকে মুক্তি নেই তোমার। আজ রাতে নানার বাড়িতে ডিনার খেতে আসছো তুমি, কিন্তু ভুলে যেও না তুমি আমার ডাক্তার, এবং জেনে রাখো আজ রাতে আবার আমার মন খারাপ করবে। কৃত্রিম খানিকটা ইতম্ভব ভাব দেখিয়ে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল রানা। ঠিক আছে, এত করে যখন বলছো, কখন কোথায়?
ছটায় আমার নানা ড্রাইভারকে ব্ল্যাডি এয়ারফিল্ডের গেটে পাঠিয়ে দিব, সে তুলে নিয়ে আসবে তোমাকে। রানার ভুরু কপালে উঠল। জানলে কিভাবে আমি ব্ল্যাডি ফিল্ডে আছি? আমেরিকান উচ্চারণে ইংরেজি বলছো, আমাদের সমস্ত ক্ষোভ আর নৈরাশ্য ছাড়িয়ে দেয়। তাই সুন্দর বলেছ, চলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিই তোমাকে। হাঁটতে হাঁটতে ব্যথা ধরে যাবে তোমার পায়ে। লিমিনাস ছাড়িয়ে অনেক দূর পাহাড়ে আমার নানার ভিলা। লিমিনাসটা কোথায়? ওপরে উঠে যাওয়া রাস্তা ধরে 6 মাইল গেলে ছোট একটা গ্রাম পাবে, ওটাই লিমিনাস। খুদে ইনল্যান্ডারটাকে পিছনে রেখে সরু পথ ধরে ধীরে ধীরে এগুলো ওরা। খানিক দূর আসতে একটা গাড়ি দেখলো রানা, ওপেন টপ মিনি কুপার, ব্রিটিশ রেসিং কার। ধুলোর আবরণের ভেতর সবুজ রংটা কোনো মতে টের পাওয়া যায়। ওই যে গ্র্যান্ড প্রি রেসিং কার, তোমার, গত মাসে লন্ডনে কিনেছি। লি হারভে থেকে সারাটা রাস্তায় ওটা ছুটিয়ে তো পৌঁছেছি এখানে। বুড়ি নানার সাথে কতদিন আছো আর? 3 মাসের ছুটি আছে, কাজেই 6 সপ্তাহ। এখান থেকে নড়ছি না, রওনা হব বোট নিয়ে। গাড়ি চালিয়ে কন্টিনেন্ট পাড়ি দেওয়ার মধ্যে মজা আছে, কিন্তু সাংঘাতিক খাটনি। মিনি কুপারের দরজা খুলে ধরলো রানা, গায়ে গা ঘেঁষে ভেতরে ঢুকলো মোনা। সিটে বসে একটা হাত রাখলো স্টিয়ারিং হুইলে, অপর হাতটা দিয়ে পাশের সিটে পড়ে থাকা হ্যান্ডব্যাগ খুলল, চাবি বের করে ঢোকালো ইগনিশনে। খুব করে কেশি উঠে স্টার্ট নিল ইঞ্জিন। জানালা দিয়ে গাড়ির ভেতর মাথা গুলিয়ে দিয়ে মোনার তারপর বলল, গিয়ে আবার দেখবো না তো তোমার নানা বন্দুক নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। হামলাটা আসবে সম্পূর্ণ অন্য দিক থেকে। এত কথা বলবেন আর শুনতে চাইবেন যে তোমার মনে হবে এর চেয়ে 14 বছরের জেল ভোগ করা ভালো? এয়ারফোর্সের লোকদের উপর সাংঘাতিক দুর্বলতা নানার। প্রথম বিশ্বযুদ্ধে পাইলট ছিলেন কি না? সেই কি, তাহলে তো 80-এর ওপর বয়স, 82। কিন্তু দেখে বিশ্বাস করতে চাইবে না তুমি, মনে হবে খুব জোর হলে 60 বছর বয়স। এখনো খেতে বসে একজোড়া মুরগি, 1 পাউন্ড রুটি, 1/2 পাউন্ড বাটার, 1 হালি ডিম এবং আরো গোটা 6-1 পদ ছাড়া পেট ভরে না তার। রোগা পাতলা কিন্তু গায়ে এখনো প্রচুর শক্তি রাখে, ভয়ই করছে। কৃত্রিম আতঙ্কে শিউরে উঠল বলল রানা। তারপর জানতে চাইল, প্রথম বিশ্বযুদ্ধে পাইলট ছিলেন, তার মানে নিশ্চয়ই যুদ্ধ করেছেন। নিশ্চয়ই, তবে জার্মানিতে নয়, এই গ্রিস থেকে যুদ্ধ করেছে। শরীরের পেশি শক্ত হয়ে উঠল রানার। দরজার ফ্রেমটা এত জোরে চেপে ধরল যে নখের নিচে সাদা হয়ে গেল মাংস। তোমার নানার মুখে অ্যালবার্ট কেসারলিং এর নাম শুনেছ কখনো? কতবার একসাথে পেট্রোল দিত ওরা। হাত নেড়ে বিদায় জানালো মোনা। আজ রাতে দেখা হবে, গুড বাই। রানাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছেড়ে দিল সে। রাস্তায় উঠে গেল মিনি কুপার, খানিক দূর ছুটে গিয়ে বাঁক নিল, তারপর অদৃশ্য হয়ে গেল উত্তরের দিকে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো রানা, কোথায় পা ফেলছে দেখতে দেখতে ফিরে চলল ব্র্যান্ডি ফিল্ডের দিকে। দুপা এগিয়েছে, হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। বালির উপর একজোড়া জুতা পরা পায়ের ছাপ, জুতোর নিচে মাথা মোটা পেরেক লাগানো ছিল, বালির উপর স্পষ্ট দাগ পড়েছে। আরো দুজোড়া পায়ের ছাপ দেখল রানা, এ দুজোড়া খালি পায়ের ছাপ, ওর আর মোনার। কোথাও কোথাও খালি পায়ের দাগগুলোকে জুতো পরা পা দিয়ে মোড়ানো হয়েছে। তবে কি মোনাকে কেউ অনুসরণ করে সৈকত পর্যন্ত গিয়েছিল? মুখ তুলে কপালে হাত রাখল, রোদ থেকে চোখ আড়াল করে দেখতে চেষ্টা করলো আকাশের কত উপরে উঠেছে সূর্য। এমন কিছু বেশি বেলা হয়ে যায়নি, কাজেই জুতো পরা পায়ের দাগটা অনুসরণ করার সিদ্ধান্ত নিল। কাকর আর বালি ছাড়ানো পথটা আধা আধি পেরিয়ে এসে পাথরের দিকে ঘুরে গেছে ছাপটা। শক্ত উঁচু নিচু জায়গাটা পেরিয়ে এলো রানা, উল্টো দিকে বালির ওপর আবার দেখতে পাওয়া গেল দাগটা। এবার ধনুকের মতো বেঁকে গেছে রাস্তার দিকে, কিন্তু কাকর আর বালি ছাড়ানো পথ থেকে ক্রমশ দূরে সরে গেছে। বুনো ঝোপের একটা ডাল লাগলো রানার হাতে, কাটার ডগা লেগে ছড়ে গেল চামড়া, কিন্তু টেরই পেল না ও। আবার যখন রাস্তায় ফিরে এলো রীতিমতো ঘামতে শুরু করেছে। এখানে রাস্তার কিনারা পর্যন্ত এসে অদৃশ্য হয়ে গেছে জুতোর দাগ, কিন্তু রাস্তার উপর ফুটে রয়েছে টায়ারের দাগ। ধুলোর উপর পরিষ্কার বরফি আকৃতির ছাপগুলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। রাস্তার কোন দিকে কোনো গাড়ি নেই, ঠিক মাঝখানে তোয়ালেটা বিছিয়ে বসে পড়ল। তারপরেই শুরু করল গবেষণা। যেই অনুসরণ করে থাকুক মোনাকে, লোকটা এইখানে পার্ক করেছিল তার গাড়ি। এরপর পায়ে হেঁটে মোনার গাড়ির কাছে ফিরে যায় এবং কাকর ছড়ানো পথ ধরে অনুসরণ করে মোনার পায়ের ছাপ,
কিন্তু সৈকতে পৌঁছাবার আগেই ওদের গলার আওয়াজ পায় সে। তাই আর সামনে না বেড়ে পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে ওদের উপর চোখ রাখে। তারপর দিনের আলো ফোটার পর পাথরের আড়ালে গা ঢাকা দিয়ে ফিরে আসে রাস্তায়। হ্যাঁ, ধাঁধার উত্তর মোটামুটি পাওয়া গেল, কিন্তু তিনটে প্রশ্ন দেখা দিল সেই সাথে। কে অনুসরণ করছিল মোনাকে? কেন? একটা সম্ভাবনার কথা মনে উঁকি দিতে আপন মনে হাসলো রানা। কোনো পিপিং টমের কাণ্ড হতে পারে। আড়াল থেকে মেয়েদেরকে লক্ষ্য করা অনেকের কাছে সাংঘাতিক উত্তেজক একটা ব্যাপার। লোকটা যদি পিপিং টম হয়ে থাকে, ভাগ্যটা তার আশাতে তো ভালো বলতে হবে। যা দেখেছে তা দেখবে বলে নিশ্চয়ই আশা করেনি। কিন্তু তিন নম্বর প্রশ্নটা বিরক্ত করে তুলল রানাকে। পিপিং টমের কাণ্ড বলে ব্যাখ্যা দিল, মন সেটা মেনে নিতে চাইল না। চাকার দাগগুলোর দিকে আরেকবার তাকালো। সাধারণ কোনো গাড়ির চাকা, এত বড় হয় না, বেশ ভারী কোনো ট্রাকের চাকা। সাগরে নামার পর অন্য দুনিয়ায় চলে গিয়েছিল, কাজেই মোনার গাড়ির আওয়াজ ও শুনতে পাবার কথা না। কিন্তু ট্রাকটা ছিল সৈকতের কাছাকাছি, সৈকত থেকে খুব বেশি হলে 250 ফুট দূরে। ভোরের নিস্তব্ধতার মধ্যে ট্রাকটা স্টার্ট নিল, অথচ ওরা কোনো আওয়াজ পেল না। তা কি করে হয়? ব্যাডিফিল্ডের কাছেই দায়সারা গোছের একটা ডক। ইব্রাহিম খালেদ নামে এক মার্কিন নিগ্রো যুবক 26 ফুটি ডাবল এন্ডার ওয়েল বোট নিয়ে অপেক্ষা করছিল রানার জন্য। লাইন তুলে নিয়ে ব্লু লিডারের দিকে যাত্রা শুরু করলো সে। 4 সিলিন্ডার বুদা ইঞ্জিন 8 নট গতিতে ছুটিয়ে নিয়ে চলল বোট। ডিজেলের ধোয়ায় ডেকের ওপর একটা মেঘ তৈরি হয়ে গেল। সকাল হয়েছে অনেক আগে, 9টা বাজতে 2-4 মিনিট বাকি আছে। মৃদুমন্দ বাতাস থাকলেও তেতো ওঠা রোদটুকু একদমই অসহ্য লাগছে রানার। ক্রমশ পিছু হটা তীরের দিকে তাকিয়ে থাকল। একসময় ফেনারেখার কাছে ক্ষুদে একটা ময়লার কণার মতো দেখল ডেকটাকে। ডেক ছেড়ে উঁচু রেলিং এ উঠে বসল। জাহাজের স্টানটাকে ঘিরে রেখেছে এই রেলিং। স্যাফটের ধুকধুকানি অনুভব করতে পারছ? সোজা নিচের দিকে তাকিয়ে দেখতে পেল পানিতে গর্ত করে নিজের পথ করে নিচ্ছে পেপালার। ব্লু লিডার আর যখন মাত্র সিকি মাইল দূরে, রানা লক্ষ্য করল হেলম থেকে যুবক ক্রুম্যান তাকিয়ে আছে ওর দিকে। মাফ করবেন, কোতোহলটা চেপে রাখতে পারছি না, রেলিংটা দেখালো সে। আমার অনুমান মিথ্যে না হলে ডাবল এন্ডার বোটে বেশ কিছু সময় কাটিয়েছেন আপনি, তাই না? ছেলেটার চেহারায় মার্জিত ভাবটুকু লক্ষ্য করার মতো। অত্যন্ত পরিশীলিত উচ্চারণ, চোখ দুটো বুদ্ধিদীপ্ত, পরনে শুধু বারমুডা শর্টস, আর কিছুই নেই। মৃদু হেসে বলল রানা, অনেকদিন আগে এরকম একটা ছিল আমার। তাহলে নিশ্চয়ই পানির ধারে বাড়ি আপনার? পদ্মা, মেঘনা, সুরমা, যমুনার দেশ আমার, বাংলাদেশ। বোধহয় নামও শুনুনি, তবে ডাবল এন্ডার চালিয়েছি এদিকেই, ইউরোপ, আমেরিকা এসব জায়গাতেই। লাজোলায় যখন পোস্ট গ্র্যাজুয়েট করছিলাম, বাড়তি আয়ের জন্য ছুটাছুটির মধ্যে ক্যালিফোর্নিয়া নিউপোর্ট বিচে অনেকবার যাওয়া আসা হয়েছে। তখন আমি নবিশ ছিলাম বটে, আমার নাম ইব্রাহিম খালেদ। প্রসঙ্গটা অন্যদিকে টেনে নিয়ে এলো রানা। আচ্ছা, শুনলাম তোমাদের প্রজেক্টে কি নাকি সব গোলমাল হচ্ছে, ব্যাপার কি বলতো? প্রথম 2 হপ্তা সব ঠিকঠাকই ছিল, কিন্তু যেই আমরা ইনভেস্টিগেট করার মতো সম্ভাবনাময় একটা লোকেশন পেলাম, এমনি নানা রকম বিপত্তি শুরু হয়ে গেল। সেই থেকে কাজ বলতে গেলে কিছুই এগোয়নি আমাদের। বিপত্তি মানে? বেশিরভাগই ইকুইপমেন্ট ফেইলিওর, এই যেমন ক্যাবল ছিঁড়ে যাওয়া, পার্টস গায়েব বা নষ্ট হওয়া, এইসবই। ব্লু লিডার কাছে চলে এসেছে, হেলমেট দিকে পিছন ফেরে বোর্ডিং ল্যাডারের পাশে বোর্ড ভিড়াতে ব্যস্ত হয়ে পড়ল খালিদ। চওড়া রেলিং এর ওপর দাঁড়িয়ে বড় ভেসেলটাকে খুঁটিয়ে দেখল রানা। ম্যারিটাইম মান অনুসারে ব্লু লিডারকে ছোট সাইজই বলতে হবে, 820 টন, সব মিলিয়ে 152 ফুট লম্বা। দ্বিতীয় মহাযুদ্ধের আগে রটারডামের একটা ডাচ শিপইয়ার্ডে প্রথম অ্যাটাকে সমুদ্রগামী একটা টাগ হিসেবে তৈরি করা হয়েছিল এটা। জার্মানরা লো অ্যান্ডস আক্রমণ করার পরপরই ক্রুরা জাহাজটাকে নিয়ে ইংল্যান্ডে চলে আসে। যুদ্ধের পুরো সময়টা অসাধারণ ভালো সার্ভিস দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় জাহাজটা। নাজি ইউ বোটগুলো নাকের ডগা দিয়ে টার্পেডো খাওয়া এবং অচল জাহাজ ব্রিটেনের লিভারপুল পোর্টে টেনে নিয়ে আসাই তার কাজ ছিল। যুদ্ধের পর ইংল্যান্ডের কাছ থেকে ফেরত নিয়ে ক্লান্ত জাহাজটার বিধ্বস্ত প্রায় খেলটা মার্কিন নৌবাহিনীর কাছে বিক্রি করে দেয় ডাচ সরকার। থাসোসে আসার আগেই এ সম্পর্কে এসব কথা জেনে নিয়েছে রানা। জাহাজের লেজ থেকে নাক পর্যন্ত সাদা রং করা, রোদের প্রতিফলন লেগে চোখ ছোট হয়ে গেল রানার। বোর্ডিং ল্যাডার থেকে ডেকে নামল। হ্যান্ডশেক করার সময় ওর কাঁধে অপর হাতটা তুলে দিল কমান্ডার হ্যানিবল।
জাহাজের স্কিপার এবং প্রজেক্টের ডিরেক্টর সে। অনেকদিনের পরিচয় রানার সাথে, সম্পর্কও ভালো। একটুও বদলাওনি তুমি, বলল কমান্ডার। শুধু চোখ দুটো লাল দেখছি। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বাড়িয়ে দিল রানার দিকে। ছেড়ে দিয়েছি। শুনলাম তোমার নাকি সমস্যা হচ্ছে। না হলে কি বেহুদা ওয়াশিংটনের সাহায্য চেয়েছি। এই কথাটা শুনে ক্ষীণ একটু ভুরু কোচকালো রানা। কমান্ডারকে যতটুকু চেনেও তার কথা এত ঝাঁজ বা হঠাৎ রাগের সুর থাকা উচিত নয়। হাস্যোজ্জ্বল কৌতুকপ্রিয় লোক সে। ঠিক আছে, আগে রোদ থেকে গা বাঁচাই, চলো তারপর ধীরে সুস্থে শোনা যাবে সব। হর্ন ড্রিমের চশমাটা চোখ থেকে নামিয়ে দোমড়ানো রুমাল দিয়ে নাক আর কপাল মুছল কমান্ডার। দুঃখিত রানা, একসাথে সবকিছু বিগড়ে যাবার এরকম ঘটনার কথা জীবনেও শুনিনি। তুমি বলো, এরপর কি মেজাজ ঠিক থাকে? কঠিন সব প্ল্যান ধরে প্রজেক্টের কাজ শুরু করা হয়েছে, ঠিক যখন একটা রেজাল্ট পাবার সময় হয়ে এসেছে তখনই একের পর এক উৎকট সব বিপদ। যেন ক্রুরা পর্যন্ত গত 3 দিন ধরে এড়িয়ে যাচ্ছে আমাকে। 5 ফুট 5 ইঞ্চি লম্বা কমান্ডারের কাঁধে একটা হাত রাখল রানা। যতই কিনা মেজাজ খারাপ করো, কথা দিচ্ছি আমি তোমাকে ফেলে পালাবো না। রানার দিকে তাকিয়ে থাকলো কমান্ডার হ্যানিবল। ধীরে ধীরে তার চেহারায় স্বস্তির ছাপ ফুটে উঠল। রানার একটা হাত শক্ত করে চেপে ধরল সে। থ্যাংক গড, আর কাউকে না পাঠিয়ে তোমাকে পাঠিয়েছেন অ্যাডমিরাল। তুমিও যে রহস্যের মীমাংসা করতে পারবে তা হতো নয়, কিন্তু স্রেফ তোমার উপস্থিতি আমার জন্য বিরাট একটা স্বস্তির ব্যাপার। এসো আমার কেবিন ওদিকে। খাড়া একটা মইবে কমান্ডারকে অনুসরণ করলো রানা। পরবর্তী ডেকে চড়ে ছোট একটা কেবিনে ঢুকলো। ভেন্টিলেটর দিয়ে ঠান্ডা বাতাস ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে, আরাম বলতে এইটুকুই। কেবিনের পোর্ট হোল বন্ধ করে দিল হ্যানিবল, কিন্তু বসল না। শুরু করার আগে জানতে চাই, আমাদের এই ইজিয়ান এক্সপিডিশন সম্পর্কে কি জানো তুমি? শুধু এইটুকু যে জুলজিক্যাল কোনো কারণে মেডিটেরানিয়াকে নিয়ে রিসার্চ করছে ব্লু লিডার। পাঠাবার আগে অ্যাডমিরাল তোমাকে এই প্রজেক্ট সম্পর্কে কোনো ধারণা দেয়নি? না, শুধু এইটুকু শুনে সন্তুষ্ট হও। তোমার দেশ আমার জন্য নরক হয়ে উঠেছিল, তাড়াতাড়ি কেটে পড়তে হয়েছে, কিছু বলার সময় পাননি অ্যাডমিরাল। বুঝেছি। কেবিনের ড্রয়ারের ভেতর থেকে কয়েকটি স্কেচ বের করলো রানা। সবগুলি অদ্ভুত দর্শন একটা মাছের নকশা। মুখ তুলে তাকালো। এইরকম কোনো মাছ নিশ্চয়ই আগে কখনো দেখোনি তুমি রানা। আবার ড্রয়িংগুলোর দিকে চোখ নামাল রানা। একটা মাছেরই অনেকগুলো নকশা, কিন্তু আঁকানো হয়েছে কয়েকজন শিল্পীকে দিয়ে। স্কেচের প্রতিটি মাছ প্রায় একই রকম দেখতে হলেও খুঁটিনাটি অনেক কিছু একটার সাথে আরেকটার মেলে না। প্রথমটা প্রাচীন গ্রিফ ইলাস্ট্রেশন, আঁকা হয়েছে একটা ভেসেরও গায়ে, আরেকটা সন্দেহ নেই রোমান ফ্রেস্কোর অংশ। এর পরের দুটো আরও আধুনিক যুগের, শিল্পী তার ছবিতে শৈল্পিক নৈপুণ্য ফোটাবার চেষ্টা করেছে। এগুলোতে মাছ স্থির হয়ে নেই, তাদের ছোটাছুটির ভঙ্গি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। সবশেষে একটা ফটোগ্রাফ, পাথরে সেটে থাকা একটা ফসিলের ছবি। মুখ তুলে আবার হ্যানিবলের দিকে তাকালো রানা। ওর হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস তুলে দিল কমান্ডার। এবার এটা দিয়ে দেখো। গ্লাসের হাইট অ্যাডজাস্ট করে নিয়ে প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রানা। প্রথমবার দেখার সময় মনে হয়েছিল মাছ সবগুলো একই সাইজের এবং অনেকটা ব্লু ফিন টিউনার মতো আকৃতি, কিন্তু এখন দেখা গেল বেটম পেলভিক ফিনের চেহারার অনেকটা খুদে হাঁসের পায়ের মতো, যাকে বলে ওয়েবড ফিট। ডর্সাল ফিনের ঠিক সামনে ওই রকম আরো দুটো দেখা গেল। ফিসফিস করে বলল রানা, ব্যাপারটা কি হ্যান্ডবিল? প্রকৃতির অদ্ভুত খেয়াল, নাকি এর আলাদা কোনো নাম আছে? ল্যাটিন নামটা এমন খটমটে, উচ্চারণ করার সাধ্য আমার নেই, তবে ব্লু লিডারের বিজ্ঞানীরা আদর করে নাম রেখেছে টিজার। এই নামকরণের কারণ? কারণ প্রকৃতির সমস্ত আইন অনুসারে 200 মিলিয়ন বছর আগেই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল এই মাছের, কিন্তু ছবি যখন আঁকা সম্ভব হয়েছে বুঝতেই পারছে এই মাছ দেখছ বলে আজও দাবি করছে লোকেরা। প্রতি 50 কি 60 বছর পর হঠাৎ করে অনেকগুলো চাক্ষুর করার সংবাদ পাওয়া যায়, কিন্তু বিজ্ঞানীদের দুর্ভাগ্যই বলতে হবে আজ পর্যন্ত একটি টিজারও ধরা সম্ভব হয়নি। একজন জেলে বা বিজ্ঞানী তোমার চোখের দিকে সোজা তাকিয়ে কিরিশেকম খেয়ে বলবে তার নেট বা হুকে একটা টিজার ধরা পড়েছিল, কিন্তু ডাঙায় তোলার আগে কিভাবে যেন ছুটে যায়। এইরকম কয়েকশো ঘটনার কথা জানা আছে আমাদের। দুনিয়ার কোথাও এমন কোনো জুলজিস্ট নেই যে মরা বা জ্যান্ত একটা টিজারের জন্য তার ডান হাতটা ত্যাগ করতে দ্বিধা করবে।
সামান্য একটা মাছ বই তো নয়, তার এত গুরুত্ব কেন? নিশ্চয়ই লক্ষ্য করেছ, বাইরে চামড়া সম্পর্কে আর্টিস্টদের এক একজনের এক এক রকম ধারণা। কেউ আশ এঁকেছে, কেউ শুষকের মতো মসৃণ গা এঁকেছে, আবার কেউ কেউ কোমল লোম পর্যন্ত এঁকেছে। এখন তুমি যদি লোমশ চামড়ার সম্ভাবনা স্বীকার করো লিম্ব এক্সটেনশন সহ, তাহলে আমরা হয়তো প্রথম ম্যামালের সূচনা আপছেভাবে পেয়ে যেতে পারি। ঠিক, কিন্তু চামড়াটা যদি মসৃণ হয় তাহলে তোমার হাতে ওটা আসলে আদি সরীসৃপ ছাড়া কিছুই নয়। এককালে তো দুনিয়া জুড়ে ওদের বসবাস ছিল। এর পরের বিবেচ্য বিষয় হিসেবে আসছে গরম অগভীর পানিতে বাস করত টিজার। রেকর্ড চেক করে জানা যায় তাকে দেখতে পাওয়ার প্রতিটি ঘটনা তীর থেকে 3 মাইলের মধ্যে ঘটেছে। সবগুলো ঘটনাই ঘটেছে এখানে ইস্টার্ন মেডিটেরিনিয়ানে, যেখানে গড়পড়তা সারফেস টেম্পারেচারের 62 ডিগ্রি ফারেনহাইটের নিচে খুব কমই নামে। কি প্রমাণ হয় এ থেকে? নিরেট কিছু নয়, কিন্তু আদি ম্যামাল লাইফ গরম আবহাওয়ায় সহজে টিকে থাকতে পারে, তাই এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় যে বর্তমান সময় পর্যন্ত টিকে গেছে টিজার। তোমাকে দলে ফেরানো সহজ নয় জানি, বলেই ইন্টারেস্টিং ব্যাপারটা সবশেষে ছাড়বো বলে ঠিক করে রেখেছি। এটা বলেই মুচকি একটু হাসলো হ্যানিবল। চোখ থেকে চশমা নামিয়ে গ্লাস দুটো রশ্মি কাপড়ের টুকরো দিয়ে মুছল সে, তারপর খাড়া নাকে পড়লো সেটা। চোখ দুটো ঢুলুঢুলু করে তুলে এমন সুরে কথা বলতে শুরু করলো যেন স্বপ্নের ঘোরে রয়েছে। জিওলজিক্যাল সময়ের হিসেবে ট্রায়াসিক পিরিয়ডে, অর্থাৎ হিমালয় এবং আসপস পর্বতমালা মাথা চড়া দেবার আগে, এখন যেখানে তিব্বত আর বাংলাদেশ সহ ভারত রয়েছে সেখানে বিশাল একটা সাগর ছিল। সেন্ট্রাল ইউরোপের ওপর দিয়ে নর্থ সি পর্যন্ত ছিল এর বিস্তার। জিওলজিস্টরা এককালের এই বিশাল জলরাশির নাম দিয়েছে দ্য সি অফ টেথিস। ব্ল্যাক কাম্পানিয়ান এবং মেডিটেরানিয়ান সি সেই টেথিস সাগরের টিকে যাওয়া অংশ। আসলে জিওলজিক্যাল টাইম সম্পর্কে আমার কোনো ধারণা নেই, অজ্ঞতার জন্য মাফ চাইছি, কিন্তু টেথিস পিরিয়ড কবে শুরু হলো জানতে ইচ্ছে হচ্ছে। 180 থেকে 230 মিলিয়ন বছর আগে। এই সময়ে ভার্টিব্রা প্রাণীদের ক্রম বিকাশের ধারা একটা বৈপ্লবিক উন্নতি ঘটে। পানিতে বাস করতে এমন কিছু সরীসৃপ 23 ফুট পর্যন্ত লম্বা হয়ে ওঠে, সেই পরিমাণে পায়ের জোরও বেড়ে যায়। এরপর দুনিয়ার বুকে এলো প্রথম ডাইনোসর, যে কিনা এমনকি পিছনের পায়ে ভর দিয়ে হাঁটতেও শিখল। শুধু তাই নয়, ব্যালেন্স রক্ষার জন্য লেজটাকে তারা ছড়ি হিসেবে ব্যবহার করত। আমার ধারণা ছিল ডাইনোসরের যুগ শুরু হয় আরো অনেক পরে। হ্যাঁ, সিনেমাতে প্রায় দেখা যায় প্রায় নেংটো যুবতী নায়িকাকে তারা করছে ডাইনোসর, কাজেই ভুল বোঝবার অবকাশ থেকে যায়। কিন্তু আসল ঘটনা হলো মানুষের আবির্ভাব ঘটার 60 মিলিয়ন বছর আগেই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে ডাইনোসর। এসবের সাথে তোমার এই টিজার মাছের সম্পর্ক কি? প্রথম যুগের একটা টিজারের কথা কল্পনা করো, 3 ফুটি প্রাণীটি ঘর বাঁধলো, প্রেম করলো, তারপর একদিন সি অফ টেথিসের কোথাও মারা গেল, কেউ লক্ষ্য করল না। নগণ্য মাছের মৃতদেহ ধীরে ধীরে সাগরতলা লাল কাদায় ডুবে গেল। পরে তার কবরটা চেনা যাবে এমন কোনো উপায় থাকলো না। কবরের ওপর একটু একটু করে পলি জমতে শুরু করলো। একসময় এই পলি শক্ত স্যান্ডস্টোনে পরিণত হলো, রেখে গেল ক্ষীণ একটু কার্বন। এই কার্বনই পাথরের ওপর টিজারের টিস্যু আর ব্রোন স্ট্রাকচার খোদাই করলো। বছরের পর যুগ, যুগের পর শতাব্দী, শতাব্দীর পর সহস্র শতাব্দী, এইভাবে পেরিয়ে যেতে লাগলো সময়। 200 মিলিয়ন বছর পর বসন্তকালের এক গরমের দিনে অস্ট্রিয়ান শহর নিয়ান কিরেচেনের একজন কৃষক তার লাঙল দিয়ে শক্ত সারফেসের ওপর একটা আঁচড় দিল, সেই সাথে আমাদের যুগে ফিরে এলো টিজার মাছ। বহাল তৈবতে বা জ্যান্ত অবস্থায় নয়, প্রায় নিখুঁত ফসিল হিসেবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, টিজার যখন মারা গেল তখন সেখানে কোনো পাখি বা মৌমাছি ছিল না, চুল আছে এমন কোনো ম্যামাল ছিল না, ছিল না কোনো ধরনের প্রজাতি, এমনকি ফুলও তখন দুনিয়ার মুখে দেখেনি। ব্যাপক এভলিউশনারি পরিবর্তন ছাড়া কোনো জীবিত প্রাণী এই লম্বা সময় টিকে আছে বিশ্বাস করা কঠিন। বিশ্বাস করা কঠিন তা বটে, কিন্তু এই ঘটনা আগেও ঘটেছে। হাঙরের কথাই ধরো, ওরা 350 মিলিয়ন বছর ধরে রয়েছে আমাদের সাথে, প্রায় 200 মিলিয়ন বছরের ওপর হলো হর্ষশ্রু ক্র্যাবের কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। তারপর আমাদের হাতে রয়েছে ক্লাসিক উদাহরণ, কোয়ালোকানোত। হ্যাঁ, এর সম্পর্কে শুনেছি বটে, ধারণা করা হতো 70 মিলিয়ন বছর আগে নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাছ, কিন্তু হঠাৎ করে পূর্ব আফ্রিকার উপকূলে আবার দেখতে পাওয়া গেল ওগুলোকে। সেই সময় সাংঘাতিক আলোড়ন তুলেছিল ঘটনাটা। গুরুত্বের দিক থেকেও কোয়ালোকানোথের আবিষ্কার কম নয়, কিন্তু টিজার পাওয়া গেলে বিজ্ঞান যা লাভ করবে তার সাথে আর কিছু তুলনা চলেই না। গোটা ব্যাপারটা সংক্ষেপে এই রকম,
ম্যামালের ক্রোম বিকাশের ধারা টিজার সূচনা পর্বের একটা সংযোগ হতে পারে। তার মানে আজকের মানুষের সাথে এর আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। এতক্ষণ যা বলিনি তোমাকে তা হলো, অস্ট্রিয়ার যে ফসিলটা পাওয়া গেছে সেটার অ্যানাটমিক্যাল রিসার্চের ফলে প্রমাণিত হয়েছে ম্যামালের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে ওটার মধ্যে। তার মানে তুমি বলতে চাইছো 200 মিলিয়ন বছর ধরে ওটার কোনো পরিবর্তন হয়নি, আজও সেটা তার অরিজিনাল ফর্মে পানিতে সাঁতরে বেড়াচ্ছে? তাহলে হাউ কুড ইট ইভলভ ইনটু অ্যান অ্যাডভান্সড স্টেজ? যে কোনো প্রাণী বা প্ল্যান্টের প্রজাতিগুলো আসলে পরস্পরের আত্মীয়ের মতো। একটা শাখা হয়তো আকার আকৃতিতে একই রকম সন্তানের জন্ম দেয়, কিন্তু পাহাড়ের ওপারে তার আত্মীয়রা জন্ম দেয় জোড়া মাথা আর চার হাতওয়ালা দৈত্য। এই সবকিছু শোনার পরে অস্থির বোধ করল রানা। দরজা খুলে বেরিয়ে এলো ডেকে, গরম বাতাসের ঝাপটা লাগলো মুখে, থমকে দাঁড়িয়ে পিছিয়ে নিল মাথা। দুহাতে পয়সা খরচ করে এতগুলো লোক গাধার খাটনি খাটছে কেন, লক্ষ কোটি বছরের পুরানো একটা মাছের জন্যে? ভাবতো আশ্চর্য লাগলো, মানুষের পূর্বপুরুষ মাছ ছিল না, বানর কি এসে যায় তাতে? যে গতিতে আত্মধ্বংসের দিকে এগিয়ে চলেছে সভ্যতা, 1000 বছর কিংবা হয়তো তারও কম সময়ের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ। ঘুরে দরজার দিকে মুখ করল। কেবিনের ভেতর টাপছে অন্ধকার। চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে আছে হ্যানিবল। ঠিক আছে, কি খুঁজছো তোমরা সেটা আমার জানা হলো, এখন বলো এসবের ভেতর আমি কিভাবে ঢুকছি? কেবল যদি ছিঁড়ে গিয়ে থাকে, টুল যদি হারিয়ে গিয়ে থাকে, কিংবা জেনারেটর যদি বিকল হয়ে গিয়ে থাকে, আমার মতো কাউকে কেন দরকার পড়ে তোমাদের? একজন মেকানিক কেন ডেকে পাঠাও না? বুঝেছি, ডক্টর খালেদের কাছ থেকে জেনেছ। ডক্টর খালেদ? হ্যাঁ, যে তোমাকে ওয়েল বোটে করে তুলে নিয়ে এলো এখানে, অত্যন্ত মেধাবী মেরিন ফিজিওলজিস্ট। তাই? বলো কি। যাই হোক, এত সব বুঝি না, বলো কি করলে তোমার কোলে জ্যান্ত একটা টিজার তুলে দিতে পারবো? কমান্ডারের বাঁকে লম্বা হয়ে শুয়ে পড়ল, বড় করে শ্বাস টেনে ঢিল করে দিল শরীরটা। দেখলো চেহারায় নির্বিকার ভাব নিয়ে ওর দিকে তাকিয়ে আছে হ্যানিবল। শুধু যে মেজাজি হয়ে উঠেছো তাই নয়, তুমি দেখছি অতিথেয়তা সাধারণ রীতিও ভুলে বসেছো। তেষ্টায় যে আমার বুকের ছাতি ফেটে যেতে চাইছে তাও বলে দিতে হবে? আমি অনুমতি ছাড়া বিছানায় শুয়ে পড়েছি, এটা ভুল হতে পারে, কিন্তু তার সাথে তোমার তৃষ্ণা পাওয়ার সম্পর্ক কি? তৃষ্ণা পেলে নিজেই পানি নিয়ে খাও না? আচ্ছা, যাই হোক। এটা বলে ইন্টারকমের বোতাম টিপে জাহাজের গ্যালি থেকে কিছু বরফ আর বিয়ার নিয়ে আসতে বলল সে। তারপর আনার দিকে তাকালো। যতক্ষণ না ওগুলো এসে পৌঁছায় ততক্ষণ তুমি আমার লেখা রিপোর্টের ওপর চোখ বুলাও। হলুদ একটা ফোল্ডার রানার হাতে ধরিয়ে দিল সে। বিষয় যন্ত্রপাতি বিকল, প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ পাবে তুমি এতে। প্রথম দিকে আমি ভেবেছিলাম এসব নেহাতই দুর্ঘটনা এবং মন্দ কপাল, কিন্তু পরে এগুলোর সংখ্যার প্রকৃতি দেখে আমার ধারণা বদলেছে। স্যাবোটাজ? বুঝতে পারছি না, অন্তত হাতে কোনো প্রমাণ নেই। ডক্টর খালেদ ছেঁড়া কেবলের কথা বলল আমাকে, ওটা কি কাটা হয়েছে? প্রান্ত দূর দেখে মনে হয় ঘষা খেয়ে ক্ষয়ে পেয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার এই ঘটনার কোনো ব্যাখ্যা পাইনি আমি। বিরাট একটা রহস্য বলতে পারো। বলছি শোনো, কাজে আমাদের সেফটি মার্জিনের হার হলো 5:1, মানে ধরো পরখ করে যদি দেখা যায় 25,000 পাউন্ড বা তার বেশি ওজন চাপালে ক্যাবলটা ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে, তাহলে আমরা ওই ওজনের 5 ভাগের মাত্র 1 ভাগ ওজনের কাজ করতে দেই ক্যাবলটাকে। এই সতর্কতার জন্যই বড় ধরনের কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত পড়েনি নুমা। বৈজ্ঞানিক আবিষ্কারের চেয়ে মানুষের প্রাণের মূল্য অনেক বেশি। ওয়েট, ক্যাবল যখন ছিঁড়ল সেফটি মার্জিন কি ছিল? সেই কথাতেই আসছিলাম। শোনো, সেফটি মার্জিন ছিল প্রায় 6:1, ওই সময় মাত্র 4,000 পাউন্ড চাপ ছিল ওটায়। নেহায়তেই ভাগ্য বলতে হবে যে বিদ্যুৎ গতিতে লাফিয়ে ওঠা কেবলের গা খেয়ে আহত হয়নি বা মরে পড়েনি কেউ। কেবলটা দেখতে পারি? মেইন সেকশন থেকে প্রান্ত দুটো কেটে রেখেছি তোমার জন্য। হঠাৎই নক করে দরজা খুলল লাল চুল এক ছেলে, 17 কি 18 বছর বয়স, হাতে ট্রে, তাতে বিয়ারের ক্যান, গ্লাস আর বরফ। ট্রেটা নামিয়ে রেখে চলে যাচ্ছিল সে। কমান্ডার তাকে বলল, মেইন এন্ট্রেন্সকে ডেকে চলে যাও, ওখানে ভাঙা কেবল সেকশনটা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো তো এখানে। ইয়েস স্যার। জাহাজে মোট কজন ক্রু আছে? ওকে নিয়ে 8 জন, বিজ্ঞানী আছে 14 জন। হ্যানিবলের হাত থেকে বিয়ার ভর্তি গ্লাসটা নিল রানা। তোমার সমস্যার জন্য এই 22 জনের কেউ দায়ী হতে পারে? এদিক ওদিক মাথা নাড়ালো হ্যানিবল।
আমি ওই লাইনে চিন্তা করে দেখেছি। প্রতিটি লোকের পার্সোনাল রেকর্ড অন্তত 50 বার চেক করেছি। প্রজেক্টের কাজে পিছিয়ে গেলে ওদের কারো লাভ হবে এমন কোনো প্রমাণ আমি পাইনি। বাধাগুলো অন্য কোনো উৎস থেকে আসছে রানা। কেউ বোধহয় চাইছে আমরা যেন টিজার মাছ ধরতে না পারি, যে মাছের হয়তো কোনো অস্তিত্বই নেই। ভাঙা কেবলের প্রান্ত দুটো নিয়ে কেবিনে ঢুকলো ছেলেটা। ডেস্কের ওপর নামিয়ে রেখে তাকালো কমান্ডারের দিকে, হাত ইশারায় তাকে বিদায় করে দিল হ্যানিবল। বাঁক থেকে নামলো রানা, ডেস্ক থেকে তুলে নিয়ে কেবল দুটো। গ্রিজ মাখা অন্যান্য সব স্টিল কেবল যেমন হয় এটাও সেই রকমই। প্রতিটি টুকরো 2 ফুটের মতো লম্বা, মোট 2400 খেয়ে আছে। তার উপর রয়েছে প্রচলিত মানের ইস্পাতের বিনুনি, 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ পুরু, 8-7 শক্ত। কোথাও ভাঙেনি কেবলটা, ছেঁড়াটা ছড়িয়ে পড়েছে 15 ইঞ্চি জায়গা জুড়ে। সেজন্যই প্রান্ত দুটো ঘোড়ার একজোড়া লেজের মতো দেখাচ্ছে। কি যেন একটা ধরা পড়লো রানার চোখে, ম্যাগনিফাইং গ্লাস তুলে ধীরে ধীরে সন্তুষ্টির একটা ক্ষীণ হাসি ছড়িয়ে পড়লো ঠোঁটে। সেই পুরনো উত্তেজনা অনুভব করলো কেউ চ্যালেঞ্জ করলে উপযুক্ত জবাব দেবার তাগিদ। অশুভ শক্তির অস্তিত্ব এবং তার তৎপরতা ধরা পড়েছে ওর কাছে। আশা করলো সময়টা বোধহয় বাজে খরচ হবে না, বেশ রোমাঞ্চকরই কাটবে। কি কিছু দেখলে? অনেক কিছু। তোমরা বোধহয় কারো এলাকায় অনুপ্রবেশ করে ফেলেছো। তোমরা এখানে মাছ ধরো তা সে চায় না। কি পেয়েছো তুমি? কেবলটা ইচ্ছে করে ছেঁড়া হয়েছে। ছেঁড়া হয়েছে মানে? কি দেখে বুঝলে তুমি ওটায় মানুষের হাত লেগেছে? ম্যাগনিফাইং গ্লাসটা হ্যানিবেলের হাতে ধরে দিল রানা। হ্যানিবল ভালো করে তাকালেই দেখতে পাবে ভাঙা কিনারাটার নিচের দিকে ঘুরে আসের ভেতর ঢুকে গেছে। তাছাড়া খেইগুলোর চেহারা দেখছ, থেতলে রয়েছে। এই ডায়ামিটারের একটা কেবলকে যদি দুদিক থেকে টেনে ছেঁড়া হয় তাহলে খেইগুলোর প্রবণতা হবে খাড়া হয়ে থাকার, আশের দিকে বেঁকে যাবে না। এখানে ঠিক উল্টোটা ঘটেছে। মাথায় ঢুকছে না, কেউ যদি ছিঁড়ে থাকে কিভাবে ছিঁড়ল? সম্ভবত প্রাইমাকর্ড। সে কি প্রাইমাকর্ড? তো বিস্ফোরক, তাই না? হ্যাঁ, সুতো বা রশির মতো দেখতে হয়, তৈরি করার সময় যত খুশি শুরু করা যায়। সাধারণত বিস্ফোরণ ঘটিয়ে গাছ ফেলার এবং যথেষ্ট দূরে বসে বিস্ফোরক একসাথে ফাটাবার জন্য ব্যবহার করা হয় প্রাইমাকর্ড। জ্বলন্ত ফিউজের মতো কাজ করে এটা। পার্থক্য শুধু এইটুকু যে এর গতি অত্যন্ত বেশি। কিন্তু কিন্তু কারো চোখে ধরা না পড়ে এক্সপ্লোসিভ সাইজে রেখে গেল, এ কিভাবে সম্ভব? এদিকের পানি কাচের মতো স্বচ্ছ, দৃষ্টিসীমা 100 ফুটেরও বেশি। কেউ যদি জাহাজের দিকে একই জাহাজি বা বিজ্ঞানী কারো না কারো চোখে ধরা পড়তে বাধ্য। তাছাড়া বিস্ফোরণের আওয়াজ আমরা কিছু শুনতে পাইনি কেন? জবাব দেবার আগে দুটো প্রশ্ন করবো আমি। কেবল যখন ছিঁড়ল ওটার সাথে কি ঝুলছিল এবং কেবল ছেঁড়ার ঘটনাটা কখন তোমরা জানতে পারো? আন্ডারওয়াটার ডিকম্প্রেশন চেম্বারের সাথে জোড়া লাগানো ছিল কেবল। 180 ফুট পানির নিচে কাজ করছিল ডাইভাররা, তাই বেড ঠেকাবার জন্য পানির নিচেই ডিকম্প্রেশনের ব্যবস্থা করা হয়। ভাঙা কেবলটা আমাদের চোখে পড়ে 7টায়, সকালে ব্রেকফাস্ট করার পরপরই। আগের রাতে চেম্বারটা নিশ্চয়ই পানির নিচে ছিল? না, ভোর হবার আগেই পানিতে চেম্বার নামিয়ে থাকি আমরা, যাতে ভোরের দিকে ইমার্জেন্সি দেখা দিলে ডাইভার ওটাকে একেবারে হাতের কাছে তৈরি পায়। এই তো উত্তর পেয়ে গেলে। ভোরের আবছা অন্ধকারে গা ঢাকা দিয়ে সাঁতার এনেছিল কেউ, জাহাজে চড়তে হয়নি তাকে। পানির নিচেই পেয়ে গেছিল কেবলটা। প্রাইমাকর লাগিয়ে তাড়াতাড়ি আবার ফিরে গেছে সে। দৃষ্টিসীমা 100 ফুট হতে পারে, কিন্তু সেটা আকাশে সূর্য ওঠার পর। রাতের বেলা ওটা 1 ফুটের বেশি নয়। কিন্তু বিস্ফোরণের আওয়াজটা? প্রাইমাকর বিস্ফোরণের আওয়াজ তেমন জোরালো নয়, আর 80 ফুট পানির নিচে ওটা বিস্ফোরিত হলে জাহাজ থেকে মৃদু ধূপ একটা আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাবার কথা নয়। ঠিক আছে, এখন তাহলে কি হবে? তুমি তোমার কাজ চালিয়ে যাও, দেখো অন্তত টিজার মাছের আধখানা লেজও পাও কিনা। আর আমি দ্বীপে ফিরে গিয়ে মাটি শুকতে শুরু করি, দেখি কোথাও কোনো গন্ধ পাই কিনা। তোমার এখানকার সাবটাস এবং ব্যাডিফিল্ডের ওপর এয়ার অ্যাটাকের একটা সম্পর্ক থাকলে থাকতেও পারে, দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। আচমকা দরাম করে খুলে গেল দরজার কপাট, লাফ দিয়ে ভেতরে ঢুকলো একজন লোক। মুখ খুলে হাঁপাচ্ছে সে, চোখ দুটো বিস্ফোরিত। পরনে সুইম ট্রাঙ্ক আর চওড়া বেল্ট, বেল্টের সাথে আটকানো রয়েছে একটা ছুরি আর নাইলন নেট ব্যাগ। মাথার চুল লালচে, নাকে আর বুকে সাদাটে হলুদ রঙের অসংখ্য তিল। কেবিনের ভেতর ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ল সে। পানির ছোট একটা পুকুর তৈরি হয়ে গেল কার্পেটের উপর। কমান্ডার হ্যানিবল, আমি একটা দেখেছি,
খোদার কসম, আমি একটা টিজার দেখেছি ফেস মাস্ক থেকে মাত্র 10 ফুট দূরে। শ্যাত করে ছুটে গেল কমান্ডার। লোকটা সামনে গিয়ে দাঁড়ালো, পাশ থেকে দেখতে পেল রানা। উত্তেজনায় ঠোঁট জোড়া কাঁপছে হ্যানিবলের।